মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর সুপ্রিয় দর্শক শুরু করতে যাচ্ছি আপনাদের সববার প্রিয় অনুষ্ঠান আমাদের রান্নাঘর আমাদের রান্নাঘর অনুষ্ঠান মানেই অনেক মজার মজার খাবার নতুন নতুন খাবারের রেসিপি আর এই যে কোভিড-19 সময়টা যাচ্ছে এই করোনাকালীন সময়ে আমরা সবাই খুব সচেতন আমাদের খাওয়া দাওয়া নিয়ে আমাদের চলাফেরা নিয়ে সব কিছুতে আর এই কারণে আমাদের দরকার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো আর যার কারণে আমরা সবাই ঘরে ঘরে হেলদি ফুড খাচ্ছি আর সেটি মাথায় রেখে আমরা আমাদের আয়োজনে দুটি রেসিপি রেখেছি যা কিনা হেলদি ফুড দিয়ে দর্শক আজকের আয়োজনে আমরা যে দুটি রেসিপি রেখেছি চলুন এক নজরে সে দুটি রেসিপি দেখে নেই বিটরুট রিজোতো দই চিংড়ি চলুন তাহলে দর্শক আজকের আয়োজনের প্রথম রেসিপিটি শুরু করে দিই আর সেই রেসিপি নিয়ে আসছেন শেফ মাসুম আহমেদ চলুন কথা বলি তার সঙ্গে কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আপনি আমাদেরকে কি রেসিপি দেখাবেন বলুন আজকে আমি করে দেখাবো বিটরুট রিজোতো দর্শক মাসুম ভাই আজকে আমাদেরকে বিটরুট রিজোতো করে দেখাবেন চলুন তার উপকরণগুলো দেখে আসি তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি আধা কাপ রসুন কুচি এক চা চামচ গাজর কুচি আধা কাপ চাল এক কাপ আঙুর ও বিটরুট জুস এক কাপ স্টক পানি পরিমাণ মতো বিটরুট এক কাপ চিজ দুই টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো উপকরণ তো দেখা শেষ চলুন রান্না স্টার্ট করে দিই ভাই আমরা স্টার্ট করতে পারি চলুন শুরু করছি খাবারটা খুবই হেলদি যেহেতু কোভিড এর সিচুয়েশন চলছে ইমিউনিটি বুস্ট করা আমাদের খুব জরুরি আমি ইউজ করতেছি বিটরুট মানে আমাদের ইমিউনিটি বুস্ট করার জন্য যে জিনিসগুলো খুবই জরুরি প্রত্যেকটা জিনিসে বিটরুটের মধ্যে আছে আচ্ছা আমাদের সব ধরনের ভিটামিন শরীর কিন্তু স্টোর করে না কিছু কিছু ভিটামিন আছে আমাদের ইউরিনের সাথে প্রতিদিন বের হয়ে যাচ্ছে আচ্ছা আমি তেল দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ওইটা আমাদের যাতে ঘাটতি না হয় সেই কারণে প্রতিদিন খাবারের সাথে আমাদের ভিটামিনগুলো ইনটেক করতে হয় মানে আমরা এই যে পেঁয়াজ কাটাটা দিলাম হাফ কাপ হাফ কাপ জি ঠিক আছে প্রথমে হাই হিটেই থাকবে জাস্ট আমি যখন স্পাইসগুলো দিচ্ছি যাতে অ্যারোমাটা তাড়াতাড়ি ছড়িয়ে যায় বুঝতে পেরেছি এখন কি দিচ্ছি আমি এক চামচ পরিমাণ গার্লিক চপ দিয়ে দিচ্ছি রসুনটা একদম ফাইন চপ করা ওকে এটা আমরা একটু ভালো করে রোস্ট করব একদম বেরেস্তার মতো হবে না বাট ভাজাটা ভালো হবে আচ্ছা ওকে ওকে মোটামুটি আমরা অনিয়ন আর গার্লিকের একটা অ্যারোমা পাচ্ছি এখন আমি ক্যারটটা অ্যাড করে দিচ্ছি আচ্ছা যদি থাকে বাসায় স্যালাডটা অ্যাড করতে পারে আচ্ছা তাহলে টেস্ট আরো বেটার আসে আচ্ছা আমরা এখন রাইসটা দিয়ে দিচ্ছি আচ্ছা রিজোতোর বৈশিষ্ট্য এর এটা যে চালটা ভাজতে হবে আপনার ভেজিটেবলগুলোর সাথে যাতে অ্যারোমেটিক ভেজিটেবলের অ্যারোমাটা চালটা ইনটেক করে নেয় আচ্ছা 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 ওকে আর স্টকটা যখন দিচ্ছি স্টকের মধ্যে ইনফিউজ ফ্লেভারটা আছে ভিটামিনটা আছে সো প্রত্যেকটা জিনিসই এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে কমপ্লিট একটা মিল পাচ্ছেন আপনি এখানে আমাদের ভাজা হয়ে গেছে আমরা এখন প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আছে গ্র্যাপ জুস এবং বিটরুটের জুস সাথে অ্যাড করা আছে ওকে আমি দিয়ে দিলাম সো কালারফুল হ্যাঁ এতে রাইসটা খুব সুন্দর একটা কালার আসবে তাই তো দেখা যাচ্ছে এবং টেস্টটা খুব ভালো আসবে কারণ বিটরুটের ইনফিউজ যে ফ্লেভারটা সেটা ইনটেক করে নিয়েছে সাথে ওয়াইনের পরিবর্তে আমরা যেই গ্র্যাপ জুসটা দিয়েছি গ্র্যাপ জুসের একটা সাওয়ারি একটা টেস্ট আছে সুইটনেস একটা টেস্ট আছে ওইটাও সাথে সাথে চালটা অ্যাড করে নেবে এটা কিন্তু একবারে দেয়া হয় না রিজোতোর বৈশিষ্ট্যটা হলো বারবার স্টকটা অ্যাড করা হয় এটা স্ট্রাকচারটা হবে ক্রিমি অনেক আমাদের দেশে নরম যে খিচুড়িটা হয় ওই খিচুড়ির মতো বাট টেস্টটা একেবারে ডিফারেন্ট আচ্ছা 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 বুঝতে পারছি এই গ্রেপ জুসটা দেওয়াতে কিন্তু বোঝাই যাচ্ছে ইট উড বি ডিফারেন্ট কারণ আর গ্রেপ জুস যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপেলের জুসও দিতে পারেন মানে ওয়াইনের সাবস্টিটিউট আপনার অ্যাপেল জুস হতে পারে গ্রেপ জুস হতে পারে অ্যাপেলের ফ্রেশ রসটাও হতে পারে গ্রেপের বেলা হচ্ছে যদি আপনি প্যাকেটেরটা পান প্যাকেটেরটা ইউজ করেন বা ফ্রেশটা দিলে আরও বেটার জি তাই নিজেরটাই নিজে করে নেওয়াটাই কিন্তু বেটার আছে নিরাপদ তাই না জি আমাদের পানিটা একটু কমে এসেছে আমি স্টকের হাফ পরিমাণ আপাতত দিয়ে দিচ্ছি ওকে মানে কি এদিকে মাঝে মধ্যে দিতে হবে অ্যাড করতে হবে আমি দুইবার অ্যাড করব আমি একবার জুস দিয়েছি এই পানিটা যখন আরেকটু কমে আসবে আমি আরেকবার দিয়ে আরেকবার দিবেন আপু আমি আরেকবার বাকি স্টকটুকু আমি দিয়ে দিলাম
এখন সাথে আমি বিটরুটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সো আমাদের মোটামুটি হয়ে এসেছে, আমি এখন চিজ অ্যাড করে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ চিজ আচ্ছা আমি দিয়ে দিলাম। দিয়ে দ্রুত নাড়তে হবে। ওকে। আর টোটালটা হাই হিটেই মনে হয় আপনি রান্নাটা করলেন। প্রথমে একদম হাই হিটে ছিল, তারপর মিডিয়াম হাইয়ে। আচ্ছা। এখন আমরা সিজনিংটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা। আধা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার যেটা অ্যাভেলেবল থাকে সেটা দিতে পারে, আর লবণ অ্যাজ ইউজুয়াল স্বাদ মতো। স্বাদ মতো। যদি কেউ বেশি খায় একটু বেশি দিতে পারে। চিজ দেয়া আছে। জি, চিজের মধ্যে একটা সল্টি টেস্ট আছে, সো লবণটা খুব সাবধানে দেওয়া উচিত। চিজি একটা ফ্লেভার, বিটরুটের ফ্লেভার খুব একটা একটা স্মেল পাওয়া যাচ্ছে কিন্তু, তাই না? তারপর আমরা চুলাটা অফ করে দিই। আমাদের যেহেতু হয়ে গেছে, আমরা প্রথমে রিং এর মাঝখানে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে প্লেস করতে হবে যাতে সাইডে কোথাও না যায়। আচ্ছা আচ্ছা। আসলে পরিবেশনটা একটু ডিফারেন্ট হওয়া উচিত, তাই না? একটা খাবার আসলে প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারি। গুণবিচারি একদম ওই ব্যাপারটা। এখন আমি রিংটা সাবধানে সরিয়ে নেব, যেহেতু চিজ দেয়া আছে বাইন্ডিংটার জন্য থেকে যাবে। থেকে যাচ্ছে। আমি কয়েক পিস বয়েলড বিটরুট দিচ্ছি। সাথে একটু কালারফুল করার জন্য আমি ধনে পাতা ব্যবহার করছি। যদি পার্সলি থাকে পার্সলিটা সবচেয়ে বেটার। আচ্ছা। যেহেতু বাংলাদেশে আমাদের পার্সলিটা অতটা অ্যাভেলেবল নাই, আমি ধনে পাতাটা ব্যবহার করছি। আপু, তৈরি হয়ে গেল আমার বিটরুট রিজোতো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মোস্ট ওয়েলকাম, এত ডিফারেন্ট অ্যান্ড নাইস একটা রেসিপি দেখানোর জন্য। থ্যাংক ইউ। দর্শক, দেখলেন তো কীভাবে বিটরুট রিজোতো তৈরি করতে হয়। আমি চাইবো আপনারা বাড়িতে বসে অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এটা অনেক হেলদি একটা ফুড, আর সেই জন্য দরকার আপনাদের পুরো প্রস্তুত প্রণালী। চলুন দেখে আসি পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি এক চামচ, গাজর কুচি আধা কাপ, চাল এক কাপ, আঙুর ও বিটরুট জুস এক কাপ, স্টক পানি পরিমাণ মতো, বিটরুট এক কাপ, চিজ দুই টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়ে রান্না করে সার্ভিং ডিশে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিটরুট রিজোতো। দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে। আর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকবেন, কারণ এরপরে আমার সঙ্গে আছে আপনাদেরই কোনো প্রিয় তারকা। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বলেছিলাম যে আমার সঙ্গে থাকবে আপনাদেরই কোনো একজন প্রিয় তারকা। ইয়াস, আমার সঙ্গে আছে আপনাদের প্রিয় কণ্ঠশিল্পী নন্দিতা। চলুন কথা বলি তার সঙ্গে। কেমন আছো তুমি? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের কি রান্না করে দেখাবে আপু? আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে দই চিংড়ি। তাহলে দর্শক শুনলেন তো, নন্দিতা আজকে আমাদেরকে দই চিংড়ি করে দেখাবেন। চলুন তার উপকরণটা দেখে আসি। চিংড়ি মাছ পরিমাণ মতো, হলুদ গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এক কাপ, জিরা গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণ মতো, টমেটো একটা, দই আধা কাপ, কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা, চিনি পরিমাণ মতো। উপকরণ তো দেখা শেষ, চলুন রান্না স্টার্ট করে দিই। আমরা স্টার্ট করতে পারি। তো আমি প্রথমে যেটা করব, আমি এখানে চিংড়ি আছে আমার কাছে মোটামুটি মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো, এটা আমি আগে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে আমি মেখে ভেজে নেব। তো আমরা মিনওয়াইল চুলাটা জ্বালিয়ে দিতে পারি, প্যানটা গরম হতে থাকলে। বিসমিল্লাহ করি। হ্যাঁ, এখানে আমি খুব সামান্য হলুদ দেব, খুব সামান্য হলুদ আর একটুখানি লবণ, যেহেতু আমরা পরে আবার রান্না করবো চিংড়িটাকে, তো এখন আমরা খুব বেশি হলুদ লবণ যে দিচ্ছি তা না, যতটুকু দরকার সেটুকুই দিয়ে মোটামুটি মিক্স করে মিনওয়াইল তেলটা দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যেহেতু প্যানটা গরম হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, আমাকে বলো কতটুকু দিব ভাজার জন্য। হ্যাঁ, ঠিকঠাক, ঠিক আছে। আমরা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। বাসাতে কি রান্নাবান্না করা হয়? হ্যাঁ হ্যাঁ, বাসাতে রান্নাবান্না যেটা হয় যে সময় পেলে অবশ্যই,
আমার খুব খাওয়াতে ভালো লাগে সবাইকে, তো আমরা একটু চুলাটা কমিয়ে ঢেকে দিই। আচ্ছা, ঢেকে দিতে হবে, একটু ঢেকে দিই একটু ভেতরটা সিদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, এখন কি নিয়ে ব্যস্ততা, কোন অ্যালবাম বা কি গান? অ্যালবামের কথা বলতে গেলে তো আসলে এই সময়টা এমন যে আমাদের জেনারেশনটা, যেটা আমাদের যে প্রজন্ম, সেই সময়টা আসলে অনেকগুলো বিবর্তন বলি যদি সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। মানে ক্যাসেট ছিল এক সময় আমরা ছোটবেলায় শুনেছি, তারপরে এলো হচ্ছে সিডি, রাইট, তারপরে হচ্ছে যে ইউটিউব, এবং এখন তো ইউটিউবের সময় চলছে। তো এই যে অ্যালবাম করে শিল্পীদের গান করাটা বা অ্যালবাম কিনে শোনা, ওই জিনিসটা, ওই প্র্যাকটিসটা কিন্তু আর নেই খুব একটা বেশি। যে সিঙ্গলস করে রিলিজ করছি এখন, সেটা ভিডিও, হ্যাঁ ভিডিও তো, যে ইউটিউবের কন্টেন্টের জন্য তো ভিডিও লাগে। সো আদারওয়াইজ হচ্ছে লিরিক্যাল ভিডিও করে। তো এই গত 4-5 মাস ধরে তো আসলে আমাদের সব কিছুই বন্ধ ছিল মোটামুটি। ঘরে বসেও টুকটাক গান কিন্তু আমরা করেছি, মানে যারাই শিল্পী, বা আমাদের একটা নতুন প্র্যাকটিস শুরু হয়েছে যে ঘরে বসে লাইভ করা, অডিয়েন্সের জন্য কাজ করা, তো সেটা আমরাও করেছি। আর তো আমাদের চিংড়িটা ভাজা হয়ে গেছে, আমি চুলোটা বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যেটা করব, আমি আচ্ছা রেখে দাও এইটাতে, আমরা ইউজ করতে পারি, নো প্রবলেম। এখন একটু যদি তেল দিয়ে দেন আপনি, কতটুকু আমাকে বলো তেল খুব বেশি? হ্যাঁ ঠিকঠাক, মোটামুটি 1/2 কাপের থেকে একটু কম তেল, কারণ তেল মশলাটা তো আসলে একটু যতখানি কম খাওয়া যায়, হ্যাঁ এটাই স্বাস্থ্যকর। আমি শুরুতে একটুখানি তেলের উপরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা এলাচ, দারচিনি, আর একটুখানি লবঙ্গ দিয়ে যখন একটু স্মেলটা বেরিয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে মোটামুটি 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু গ্রেভি হবে জিনিসটা, একটু ভুনা ভুনা টাইপের হবে। তো আমরা একটু মোটামুটি বেশিই ভাজবো পেঁয়াজটা এখানে, যেহেতু একটু ভুনা ভুনা টাইপের হবে। তো আচ্ছা, এবারে আমরা খুব অল্প কিছু, মানে 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়া দেবো। ঠিক আছে, খুব মশলা যে খুব বেশি দেবো আমরা তা না, একটু জিরা গুঁড়াটা একটু বেশি দেবো, জিরা গুঁড়াটা মাছে কিন্তু একটু জিরা গুঁড়া বেশি লাগে, বেশি লাগে মাছের স্মেলটা দূর করার জন্য। তো আমি 1 টিস্পুনের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এখানে আমি 1/2 টিস্পুন মরিচ গুঁড়া, তরকারিটার জন্য যতখানি লবণ দরকার মোটামুটি আন্দাজ করে স্বাদ মতো একটুখানি লবণ আমি দিয়ে দিচ্ছি। তো পরে নামানোর সময় প্রয়োজনে আমরা আরেকটুখানি লবণ অ্যাড করে নিচ্ছি। আমরা এখন একটু পানি দিয়ে দিই, 1/2 কাপের মতো পানি হলে গ্যাস যেহেতু খুব বেশি আমরা করছি না এখানে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, একটু ঢেকে রাখি আমি, আমরা একটু অপেক্ষা করি সেটার জন্য। ঠিক আছে, তো এইবার তো আমরা গান শুনতে পারি, রাইট? হ্যাঁ, আমার খুব পছন্দের একটা গান, হালদা চলচ্চিত্রের তকির আহমেদের, আচ্ছা পিন্টু দারের কম্পোজিশন, আমি আর পিন্টু দা আমরা দুজন মিলে গেয়েছিলাম। ওকে, যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর, যার বুকে ঢেউ থাকে তার বুকে ঘর, জোয়ার ভাটার খেলা করে না তো পর, জীবন নদীর মতো ঢেউ থামে না, কেউ তার পার পায় কেউ পায় না, আহা জীবন কত ভালোবাসা বাসি, নোনা জলে নোনা জলে কত হাসা হাসি। Wow, 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 wow. Excellent, Thank excellent. কি দারুন ভয়েস তোমার, মাশাআল্লাহ। Thank you. মাশাআল্লাহ। তো আমাদের বোধহয় মশলাটা কষানো হয়ে গেছে, আমরা একটু দেখি এখন এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটো কেটে কিউব করে নিয়েছি। ঠিক আছে, টমেটোটা অনেকে অনেক সময় যেটা করে যে নামানোর আগে আগেও দেয় দেয়, আমার কাছে মনে হয় যে টমেটোটা একটু সিদ্ধ হবে একটু, সেই কারণে আমি টমেটোটা দিয়ে আবারও একটুখানি ঢেকে দেবো। ঠিক আছে, একটুখানি সিদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগবে, মোটামুটি 5-7 মিনিটসের মতো, বিকজ টমেটোটা তো একটু সিদ্ধ হবে। আচ্ছা,
এখন কি অবস্থা? এখন দেখছি কি অবস্থা, টমেটোটা কিন্তু একটু গলে গলে গেছে একদম। এবারে হচ্ছে যে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস দই। হ্যাঁ, এখানে আমরা হাফ কাপের মতো দই নিয়ে নিয়েছি। আমরা দইটা ফেটে নিয়েছি এবং ফেটার পরে আমি এখন এটাতে দইটা দিয়ে এবং ক্রমাগত নাড়তে হবে সাথে সাথে, নাহলে কিন্তু এটা ছেড়ে দেবে। তো এইটাও একটুখানি কষবে। আচ্ছা, এটা একটুখানি কষবে। কষার পরে আমরা মোটামুটি দেড় দুই মিনিট মতো একটু অপেক্ষা করতে পারি। এটা একটু কষার পরে আমরা চিনিটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এবার আমাদের হয়ে গেছে দইটা দিয়ে কষানো মোটামুটি। আমরা এখন এটার ভেতরে চিংড়িগুলো দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, চিংড়িগুলো আমরা দিয়ে দেব। এবং চিংড়িটা দেওয়ার পরে একটু মোটামুটি কষিয়ে আচ্ছা একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ। ও, একটা স্মেল পাওয়া যাচ্ছে কিন্তু। হ্যাঁ, একটা স্মেল পাওয়া যাচ্ছে। এবারে আমরা একটু পানি দিয়ে দিই, একটু পানি দিয়ে। আচ্ছা, এইবার না পানিটা তুমি মাপ করে দাও। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি বুঝবো কি না, অসুবিধা নেই। খুব বেশি পানি যে আমরা দেবো তা না, জাস্ট ওই যে পোড়া লেগে না যায় যাতে, এই জন্য আমরা কিছুটা পানি দিয়ে দেবো। আর এটা তো আসলে ডিপেন্ড করবে যে কতখানি ঝোল রাখতে চাচ্ছেন আপনি। খুব বেশি ঝোল কিন্তু আমরা এটাতে রাখবো না। আর আরেকটা কাজ যেটা করব যে আমরা খানিকটা কাঁচামরিচ দিয়ে দেবো। আচ্ছা, তো আমি মোটামুটি এখানে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ওকে, এবারে আমরা ঢেকে দেবো আবার কিছুক্ষণের জন্য। আচ্ছা, আমরা ওয়েট করেছি 5 মিনিটস, তারপরে কি অবস্থা? এখন দেখি কি অবস্থা। এটা বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে এসেছে। ডান অলরেডি, অলরেডি ডান। এবং একদম লাস্ট এডিশন থাকবে, একটু সুগার দিয়ে দেব। এটা টেস্টের উপর, হাফ টিস্পুনের মতো আর কি। চলো অফ করে দেব এখন। ওকে, সার্ভিং চলে যাব। ওয়াও, ডান। সো আমাদের দই চিংড়ি রেডি। ওয়াও, এখন অডিয়েন্সকে আসলে ট্রাই করে দেখতে হবে বাসায় যে কেমন লাগে খেতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছো এবং সুন্দর গান গিয়ে শুনিয়েছো, আর সাথে এত সুন্দর একটা ডিশ দেখিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। থ্যাংক ইউ। দর্শক, দেখলেন তো, নন্দিতা আজকে আমাদেরকে দই চিংড়ি করে দেখালো। আমি তো চাইবো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, কারণ খুব দারুণ স্মেল বের হচ্ছে অ্যান্ড দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে। আর সেজন্য আপনাদের দরকার পুরো প্রস্তুত প্রণালী। চলুন দেখে আসি পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি বাটিতে চিংড়ি মাছ পরিমাণ মতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে মেরিনেট করুন। এখন একটি ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো দিয়ে গরম হয়ে এলে তাতে মেরিনেট করা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিন। এখন একটি সসপ্যানে তেল পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, পেঁয়াজ কুচি এক কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া এক চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, পানি আধা কাপ, টমেটো একটা, দই আধা কাপ দিয়ে নেড়ে ঢেকে গ্রেভি তৈরি করুন। গ্রেভি তৈরি হয়ে এলে তাতে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে পানি পরিমাণ মতো, কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রান্না করুন। রান্না হয়ে এলে নামানোর আগে চিনি পরিমাণ মতো দিয়ে নেড়ে সার্ভিং প্লেটে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার দই চিংড়ি। দর্শক, আবারও সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতি নিয়ে নিয়ে নিচ্ছি। ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকবেন। ফিরে আসছি এক্ষুনি। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের রান্নাঘরে। আর এবার টিপস পর্ব। দর্শক, আখের রস নিশ্চয়ই আপনাদের সবার অনেক পছন্দের, আমারও খুব পছন্দের। আর যদি সেটা হয় গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আখের রস, তাহলে তো কথাই নেই। জি দর্শক, এবারে আখের রসের উপকারিতা সম্পর্কে আমরা কিছু টিপস আপনাদের জন্য রেখেছি, চলুন দেখে আসি। আখের রসের উপকারিতা: লিভারের ক্ষমতা বৃদ্ধি করে। আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কিত একাধিক বইয়ে এমন উল্লেখ পাওয়া যায় যে লিভারকে সুস্থ রাখতে আখের রস দারুণ কাজ করে। সে কারণেই জন্ডিসের প্রকোপ কমাতে রোগীকে আখের রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কোষ্ঠকাঠিন্য দূর করে। আয়ুর্বেদ শাস্ত্রমতে আখের রসে উপস্থিত লেক্সিটিভ প্রপার্টিজ বাওয়াল মুভমেন্টের উন্নতি ঘটায়, ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমতে সময়ই লাগে না।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আখে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে প্রবেশ করার পর ক্ষতিকর টক্সিক উপাদান বের করে দেয়, ফলে দেহের রোগ প্রতিরোধী ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে, দেহের রোগ সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। হাই কোলেস্টেরলের কারণে কি চিন্তায় রয়েছেন? তাহলে আজ থেকেই আখের রস খাওয়া শুরু করুন, কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা বেশ কিছু উপাদান খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেই সঙ্গে হার্টের স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে। গর্ভবতীদের জন্য আখের রসে থাকা ফলিক অ্যাসিড মায়ের শরীরে প্রবেশ করার পর প্রেগন্যান্সি সংক্রান্ত একাধিক সমস্যা দূরে থাকতে সাহায্য করে, সেই সঙ্গে বাচ্চার শারীরিক উন্নতি ঘটতেও সময় লাগে না। কিডনির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। আখের রসে থাকা একাধিক উপকারী উপাদান ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেই সাথে কিডনি স্টোনের মতো সমস্যা দূর করতে সহায়তা করে। দর্শক, বিদায়ের পালা। তাই আজকের মতো আমি আলভি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন। মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে উঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে উঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।